প্রধান বিচারপতি আজকে আইন মন্ত্রীর কথায় আপনারা কান ধরে উঠেন আর বসেন, কান ধরে উঠেন আর বসেন, শুধু আপনার লজ্জা সরম বলে কিছু নাই। আপনাদের গায়ে থুতু দেবে, তৈরি থাকেন, পালিয়ে যেতে পারবেন না। আপনারা বর্ডার পাশে কোথায় যেতে পারেন? একটা নরেন্দ্র মোদীর দেশে যেতে পারেন, আর কোথায় যেতে পারবেন না। কালকের এটার বিচার চাইছি, প্রধান বিচারপতি আপনার কাছে বিচার কামনা করছি। আপনি আমাদের সাথে দেখা করতে ভয় পান কেন? আমাদের হাত থেকে অস্ত্র শস্ত্র আছে নাকি? পিছনে ছুরি আছে নাকি? আর আমাদের বয়স তো আপনার চেয়েও বেশি, তারা তো আপনার থেকে ভয় পায়, বিএনপিকে আওয়ামী লীগ ভয় পায়। এই দিন মাত্র আমি 100-150 ছেলে মেয়ে নিয়ে হাইকোর্টে গেছিলাম, জজ সাহেবদের বুকে দেবো কাঁপতে শুরু হয়েছে, এরপর হাতিকম্প শুরু হয়েছে, 50 জন পুলিশ গিয়া গেটে তালা লাগাই দিচ্ছে। আমি কি, আমি কি সোডা খাই? আমি কি জঙ্গি? তালা লাগাইছেন কেন? এটা তো জনগণের অধিকার আছে, জনগণের প্রাঙ্গণ, খোলেন এটা। আপনারা এইটা বন্ধ রেখা, সারা রাত্রি আমি এখানে বসে থাকবো। আপনারা আমাকে ওই রকম পার নাই মনে করেন যে মা এখান থেকে আমি নর্থ আছি না। রেজিস্টার সাহেব দেখা করতে ভয় পান কেন? ঠিকই 1 ঘন্টার মধ্যে তারা গেট খুলেছে, একটা কথা রাখেন, পাকিস্তানকে ক্ষমা করেছে কে? শেখ মুজিব। প্রমাণ, জুলফিকার আলী ভুট্টোকে এনে এখানে গণসম্বর্ধনা দিয়েছিলেন। আপনার কথার মর্যাদা না থাকলে আপনার প্রধান বিচারপতির ওই চেয়ারে বসার অধিকার হারিয়ে ফেলেন। অনুগ্রহ করে পদত্যাগ করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেন। আপনি দেখা করতে ভয় পান, আপনার ভয়টা কিসের? আপনি তো দুর্নীতি করেন নাই, আপনি অযোগ্য মানুষ, দুর্নীতি তো করেন নাই। আপনার অনেক জজ সাহেবদের নামে তো দুর্নীতির অভিযোগ আসছে, সে নিয়ে তো একটা স্বাদ প্রশ্ন তৈরি করেন নাই। এবং আপনাদের এইসব আছে বলেই আজকে আইন মন্ত্রীর কথায় আপনারা কান ধরে উঠেন আর বসেন, কান ধরে উঠেন আর বসেন, শুধু আপনার লজ্জা সরম বলে কিছু নাই। এই ডিস্ট্রিক্ট জাজ সঙ্গে সঙ্গে রায়ের কপি দেয় নেই কেন, তাকে শোকজ করেন। সে কালকে বিচার হয়ে গেছে, জামিন নাম মঞ্জুর হয়েছে, আজকেও রায়ের কপি নাই। আপনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছেন না, ওনাকে অপমান করছেন? ওনার বই পড়েছেন তো, অসমাপ্ত আত্মজীবনী কী লেখা আছে? পাঞ্জাবি ম্যাজিস্ট্রেট তার কোর্টে গেছেন 9:00 সময়, বলছে তুমি তো বড় খতরনাক আদমি, আয় তোমাকে তো বেল দেওয়া যাবে না, খতরনাক লোকের বেল দেওয়া হবে না, তুমি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলো, আইয়ুব খানের বিরুদ্ধে তোমাকে দেওয়া যাবে না, সুতরাং তোমার জামিন নাম মঞ্জুর। তারপর বলে খসখস করে হাতে রাখা জামিন নাম মঞ্জুরের লেখাটা দিয়ে দিলেন এবং তার কপিটা 11টার মধ্যে পেয়ে গেলেন। 9টায় বিচার হলো, 11টায় কপিটা শেখ মুজিবের উকিলের হাতে গেল। 1টার সময় ডিস্ট্রিক্ট জাজের কোর্টে গেল। ডিস্ট্রিক্ট জাজ এই ডিস্ট্রিক্ট জাজদের মতো নোংরা, চরিত্রহীন, বিবেকহীন, কম মেরুদণ্ডহীন ছিলেন না। সেই যুগের আমার মামাও একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। তারা আমার মামাও আমার আত্মীয়রা চিফ জাস্টিস ছিলেন, ইমাম হোসেন চৌধুরী। তারা অন্য ধাতে তৈরি ছিলেন, কিন্তু একটু দূর ছিল, সরকারি গেছা ছিলেন। সেখানে তারা সঙ্গে সঙ্গে ওই জজ সাহেব, আমার মামা নন, যেই জজ সাহেব ছিলেন, 1টার সময় তার কোর্টে অ্যাপিল হয়েছে। উনি 3টার সময় বলেছেন, এ একটা ভদ্রলোক, এর কথা বলার অধিকার আছে, তার জামিন মঞ্জুর। 3টার সময় শেখ মুজিব বেরিয়ে আসলেন। আর আজকে এই ছাত্ররা 3 মাস ধরে ঘুরছে, এই বিবেকহীন চিফ জাস্টিস, বিবেকহীন বিচারপতিগণ, বিবেকহীন বিচারপতিগণ আর বিচারকরা মেরুদণ্ডহীন। আপনাদের গায়ে থুতু দেবে, তৈরি থাকেন, পালিয়ে যেতে পারবেন না। আপনারা বর্ডার পাশে কোথায় যেতে পারেন? একটা নরেন্দ্র মোদীর দেশে যেতে পারেন, আর কোথায় যেতে পারবেন না। কালকের এটার বিচার চাইছি, প্রধান বিচারপতি আপনার কাছে বিচার কামনা করছি, কেন উনি দেন নাই তাকে শোকজ? এটা তো করতে পারেন, বিচারে হস্তক্ষেপ করতে পারেন না। আপনি আমাদের সাথে দেখা করতে ভয় পান কেন? আমাদের হাত থেকে অস্ত্র শস্ত্র আছে নাকি? পিছনে ছুরি আছে নাকি? আর আমাদের বয়স তো আপনার চেয়েও বেশি, নিশ্চয়ই গায়ের শক্তিতে আপনার হাতে পারবো না, অবশ্য পারতেও পারি,
কারণ আপনি হলেন চরিত, আপনার তো বিবেক নেই, সাহসটাই কম। সাহসটা আসে শক্তিতে আসে, এই যে তাই আজকে আপনার কাছে বিচার প্রার্থনা করছি। কালকে আপনি সুয়ো মোটর করেন, কেন সে দেয় নাই? সে বলছে তিন দিন কেন লাগবে, এই জাতীয় জিনিস না, এই জাতীয় কুলি না হলে হবে না। এটা হলো এই ছাত্রদের বেল না হওয়াটা হলো সবচেয়ে দুঃসংবাদ। আমাদের সম্প্রতিকালে একটা সুসংবাদ আছে, সেটা হলো রোজিনা ইসলামের সাত দিনের মধ্যে বেল। কেন হয়েছে? আপনারা সাংবাদিকরা, আপনার যার যার পার্টি থাকতে পারে, কিন্তু সাংবাদিক সমিতি সাংবাদিক একটা, সবার সম্মিলিত। এই জায়গায় রোজিনার বেলাতে আপনারা সবাই সম্মিলিতভাবে আন্দোলন করেছিলেন, তাই সরকারের কম্প সামান্য ইতেই কম্পমান ভূমিকম্প হয়ে গেছে সিলেটে আপনাদের দু চারটা মিটিংয়ে। তাই আজকে আপনাদের করতে হবে সবাইকে মিলিতভাবে রাস্তায় নামতে হবে, তাতে তাদের কম্পমান শুরু হবে, কাপড় চোপড় খারাপ হয়ে যাবে, তারা আগামী অনতি বিলম্বে হয় জাতীয় সরকার করবে, নিরপেক্ষ সরকার করবে, এক বছরের মধ্যে সম্পূর্ণ এইসব অনাচারের পরিবর্তন করে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেবে, এবং ওই নির্বাচন হবে যেন জনগণের কল্যাণের নির্বাচন, জনগণের জন্য সুশাসনের, তাছাড়া আমাদের কোনো মুক্তি নেই। একটা লাস্ট কথা বলতে চাই, সম্প্রতি আওয়ামী লীগের এক তথ্যমন্ত্রী আছেন, এই হাটাজারি মাদ্রাসা থেকে পাশ করে ডক্টরেট, হাসান মাহমুদ, আমার দেশি মানুষ, আবার জানি না হয়তো আমার আত্মীয় স্বজন হতে পারে, কারণ ওই এলাকায় আমার বাড়ি। উনি বলেছেন, আমি যে বলেছি যে পাকিস্তানের সাথে সম্পর্কটা ক্ষমা করে দিতে, এটা নাকি বিএনপির এজেন্ডা, আপনারা তো শেখ মুজিবকে শ্রদ্ধা করেন না, আপনারা তো শেখ মুজিবকে প্রাণে ধরেন না, খালি আপনারা আওয়ামী লীগ আর ছাত্রলীগের কথা বলেন, কিন্তু আমরা যারা তাকে মনের মধ্যে ধরেছি, শ্রদ্ধা করেছি, তার প্রত্যেকটা কার্যকলাপকে মনে রেখেছি। পাকিস্তানকে ক্ষমা করেছে কে? শেখ মুজিব। প্রমাণ, জুলফিকার আলী ভুট্টোকে এনে এখানে গণসম্বর্ধনা দিয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো, যেই এই 25 হত্যার একজন নায়ক, তাকে এটাকে ক্ষমা করা না? শেখ মুজিব যদি জুলফিকার আলী ভুট্টোকে, আমরা সেদিন মুক্তিযোদ্ধারা আপত্তি করেছিলাম, কিন্তু উনি ক্ষমা করে দিয়েছিলেন। সুতরাং কথা মুখটা খোলার আগে দিয়া ডক্টরেট সাহেব, আপনার পুরানো ইতিহাসটা চিন্তা করে দেখেন, শেখ মুজিব যদি কাউকে ক্ষমা করে থাকেন, আজকে কাওমি জননী, জগত জননী, ইনাকে আর কতটা বিভ্রান্ত করিবেন, তাকে পাকিস্তানকেও ক্ষমা, পাকিস্তানের এই জনগণ করে নাই, সেই যারা আমাদের অত্যাচার করেছে তারা তো মারাই গেছে অথবা জেলে আছে অথবা মৃত্যুর দিনগুণ। আজকে সকল মুসলমান রাষ্ট্র একযোগে একসাথে কথা বলতে হবে, তা না হলে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ উঠানো যাবে না, প্যালেস্টাইনের প্রতিষ্ঠা হবে না। আজকে উল্টা কী করেছেন আপনি, একদিকে প্যালেস্টাইনের পক্ষে লিখেন, আরেকদিকে পাসপোর্ট থেকে ইসরায়েলের ইটা উঠিয়ে দেন, এই দ্বিচারিতা বন্ধ করে, এই জাতীয় ভুলভ্রান্তি কোথাও নেবে না। আপনি জাতীয় ঐক্যের কথা বলেন, কিন্তু আপনি কাকে ডেকেছেন? আরে আমি তো পুরাপুরি পার্টি হবেন, আমারও ডাকেন নেই, এমনকি অন্যান্য পার্টি তো দূরের থাক, সবাইকে ডাকেন, সবাইকে নিয়ে বসেন, তা না হলে আপনার মুক্তির পথ নেই, আপনি জিজ্ঞাসার পথ ছাড়েন। আজকে খালেদা জিয়াকে কেন আটকে রেখেছেন? তার চেয়ে শতগুণ বেশি অপরাধীরা জেল জামিন পেয়েছে। এই যে বিচারক, যে প্রধান বিচারপতি, আপনি কেন সুয়ো মোটর করে জামিন দিতে পারেন না? আর খালেদা জিয়ার আত্মীয় স্বজনকে বলি, এত তুত্তুর করেন না, খালেদা জিয়ার নাজিমুদ্দিন রোডের জেলে থাকা, ফিরোজার রোড জেলে থাকা তো এক, বরঞ্চ আরও খারাপ, অন্তত নাজিমুদ্দিন জেলের এলাকাটা বড় ছিল, এইখানে এই এক বিঘার বাড়িতে থাকা আর সেখানে কথা বলতে না পারা, জনগণের সাথে দেখা না করতে পারা,
আপনারা তারা তো আপনার দেখে ভয় পায়, বিএনপিকে আওয়ামী লীগ ভয় পায়, তাই আর আপনারা বিলাতে যাইতে চাইছেন, বিলাত পৃথিবীর যেখানে ইচ্ছা চিকিৎসা করার অধিকার ওনার আছে, ও ওনার আছে। আজকে ওনাকে যদি যেতে না দেয়, আপনাদেরকে আমি বলেছি জিয়াউর রহমানের জন্য 15 দিনের প্রোগ্রাম না করে খালেদা জিয়ার জন্য করেন, খালেদা জিয়া আপনাদেরকে মুক্তি আনতে পারে, জিয়াউর রহমান পারবেন না। জিয়াউর রহমানকে শ্রদ্ধা করবেন, ওনাকে বৎসরে মনে রাখবেন, ওনার রুহের জন্য দোয়া করবেন, উনি না বেহেস্তে স্থান পান, উনি জনগণেরই। কিন্তু আপনাকে বর্তমানকে দেখেন, সে কথাই বলেছিল সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু যখন ইম্ফলে এসেছিলেন, আমি গেছি সেইখানে, দেখেছি এই ভারতের, ভারতকে আমি চিনি কেন, ভারতকে অনেক বেশি পরিভ্রমণ করেছে, আমি বুঝতে চেষ্টা করেছি এদের কোথায় শক্তিটা, কোথায় এই ধর্মন্ধতার ভিত্তিটা, কোথায়। ইম্ফলে লেখা আছে, সেখানে সুভাষ বসু বলছেন, যাও বলো আমরা আমাদের বর্তমান দিয়েছি তোমাদের ভবিষ্যতের জন্য। আজকে তাই আমাদের ভবিষ্যৎ গড়তে পারেন খালেদা জিয়া, অন্যেরা নাই। তার জন্য 15 দিনের আন্দোলন করেন হাইকোর্টের চারিদিকে। এই দিন মাত্র আমি 100-150 ছেলে মেয়ে নিয়ে হাইকোর্টে গেছিলাম, জজ সাহেবদের বুকে এরকম কাঁপতে শুরু হয়েছে, এরকম হাতিকম্প শুরু হয়েছে। 50 জন পুলিশ গিয়া গেটে তালা লাগাই দিচ্ছে, আমি কি, আমি কি সোডা খাই, আমি কি জঙ্গি, তালা লাগাইছেন কেন? এটা তো জনগণের অধিকার আছে, জনগণের প্রাঙ্গণ, খোলেন এইটা, আপনারা এইটা বন্ধ রাখা, সারা রাত্রি আমি এখানে বসে থাকবো। আপনারা আমাকে ওই রকম পার নাই মনে করেন যে মা এখান থেকে আমি নর্থ আসি না, রেজিস্টার সাহেব দেখা করতে ভয় পান কেন? ঠিকই 1 ঘন্টার মধ্যে তারা গেট খুলেছে, দেখটা অবশ্য কথা রাখেন। তবে আজকে সেখানে যদি 5,000 লোক যদি হাইকোর্টের ভিতরে থাকে, জজ সাহেবদের কি সাহস হবে খালেদা জিয়ার জামিন না দেওয়া আর খালেদা জিয়াকে অনশন করতে বলে, খালেদা জিয়ার সাথে আত্মীয় স্বজনের দেখা বন্ধ করে, এই তুত্তুর করা বন্ধ করে। তারা তার ক্ষতির কারণ, তারা তার সেকেন্দার তাকে ই করেছে, ওনার ছেলে সেটা ভুল পথে আছে, সবাই মিলে। একদিন আমি তারেক বলেছি, একটু ধৈর্য ধরো, তুমি একদিন প্রধানমন্ত্রী হবা, তুমি একদিন প্রধানমন্ত্রী হবে, ভয় পাইও না, কিন্তু এখন তোমার মুখটাও বন্ধ রাখো, তোমার ওইখান থেকে ওহি দিয়া পার হবে না, এখান থেকে ক্ষমতায় নিতে পারবে, তোমাকে দেশে ফিরাইতে পারবে খালেদা জিয়া। খালেদা জিয়ার শরীরটা খারাপ, আমি আপনাদেরকে বারে বারে বলছি, তার শরীরে যে লক্ষণগুলি দেখছি খারাপ। আমাকে, আমি আগেও বলেছি, আমাকে দেখতে দাও, আমি বলে দেবো কোথায় কোথায় ওরা ভুল চিকিৎসা করছে, কোথায় কোথায় কী করছে। ওনার 1 নম্বর চিকিৎসা আলো বাতাস, মুক্ত আলো বাতাস, ওনাকে না দিলে ওনাকে নাজিমুদ্দিনের জেলে ফিরে যাওয়ার জন্য উনি লিখিতভাবে আবেদন করেন, আর আপনারা 15 দিনের আন্দোলন করেন, দেখেন না কী অবস্থা হয়, কোথায় হাইকোর্টের জজ সাহেবরা সুয়ো মোটর করে তারা জামিন দেয় কিনা। উনি যদি কথাই না বলতে পারেন তাহলে ফরাস চেষ্টা লাভকে। আর আমি বারে বারে বলছি, অন্য আত্মীয় স্বজন আসার দেখানে একমাত্র জায়মাকে আসা তার পাশে বসতে বলেন, একমাত্র জায়মাকে আসতে বলেন, জায়মা ব্যারিস্টার ইয়াং এবং তার মতোই সুন্দরী, এবং সে জননন্দিত হবে, জনগণের সাথে হেসে হেসে কথা বলবে, তাদের সুখ দুঃখের কথা বুঝবে, কর্মীদের সুখ দুঃখের কথা বুঝবে, তাহলে আপনাদের, তবে আপনাদেরকেও একটা প্রতিশ্রুতি দিতে হবে, পরিবর্তনের প্রতিশ্রুতি। আপনারাও যে সেই পুরানো কাহিনীর কাসুন্দি ঘাটবেন আর এই চালাবেন তা হতে পারে না, আমরা সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। জাগপার উদ্দেশ্য বলি, ছোটো ছোটো যত দল আছে সবাইকে একত্রে ডাকেন, চলেন আমরা এক হয়ে যাই, আমরা একত্রে আমরা মাঠে নামবো, আর এই মিটিংয়ে আপনাদের আসবো না, এই প্রেস ক্লাবের মিটিংয়ে আপনাদের, এটি আমার শেষ মিটিং, সবাইকে ধন্যবাদ।